তুষারশুভ্র বরফ আর নীল পাহাড়ে ঘেরা এর গ্রামগুলো যেন অয়েল পেন্টিং। একদিনই কি শেষ হয় এর সৌন্দর্য উপভোগ? প্রিয় দর্শক, স্বর্গযাত্রা শুরু হচ্ছে আজ। আজ প্রথম পর্ব। আমাদের যাত্রা শুরু হলো বর্ধমান স্টেশন থেকে। অনেকদিন ধরে মনে চেপে রাখা অপূরন্ত আনন্দ নিয়ে চেপে পড়লাম বর্ধমান হাওড়া লোকাল ট্রেনে। বর্ধমান স্টেশন থেকে ট্রেন ছাড়লো 8:05 নাগাদ। আমাদের যাত্রার সঙ্গী এই ছোট্ট পরিবার। দশ নাগাদ পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এখনই বলে রাখি কিভাবে যাবেন কাশ্মীর। হাওড়া থেকে জম্মু পর্যন্ত ট্রেন আছে, কিন্তু এই কোভিড সিচুয়েশনের জন্য এই সময় প্রতিদিন ট্রেন নেই। প্রতি সপ্তাহে মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার হিমগিরি ফেস্টিভ স্পেশাল। রাত্রির বেলা 11:55 হাওড়ায় সময়। এছাড়াও আপনি ফ্লাইটেতে আসতে পারেন সোজা শ্রীনগর। হাওড়া পৌঁছানোর পর হাওড়া স্টেশনে তেই রাতে ডিনার সেরে উঠে পড়লাম হিমগিরিতে। ঘড়িতে ঠিক 11:55 ছেড়ে দিল ট্রেন। ট্রেনে উঠে লম্বা একটা ঘুম দিতেই হয়ে গেল সকাল। দ্বিতীয় দিন ট্রেনেতেই কাটাতে হবে। কীভাবে কাটবে সে নিয়ে একটু দুশ্চিন্তা ছিল, কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে সুব্যবস্থা থাকার জন্য কিভাবে সময় কেটে গেল তা বোঝা গেল না। এর মধ্যে দাদার জন্মদিন থাকায় জন্মদিন ট্রেনেতেই সেলিব্রেট করা হলো। সেলিব্রেট করার পর আবার রাতের খাবার খেয়ে ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ঠিক সেই সময় মনের আনন্দগুলো যেন আবার নাড়া দিয়ে উঠল। আগামীকাল দুপুর 1:00 নেমে পড়ব জম্মুতে, সেটা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। তৃতীয় দিন ঘুম ভাঙল একটু দেরিতে। ঘুম ভাঙার কিছুক্ষণের মধ্যেই দেখি পাঠানকোট পৌঁছে গেছি। পাঠানকোট স্টেশনে নেমে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম। আবার উঠে পড়লাম ট্রেনেতে। এখানে আপনাদের একটা ছোট্ট জিনিস জানিয়ে রাখি, পাঠানকোট স্টেশন পেরোনোর পরে আপনাদের প্রিপেড সিমের নেটওয়ার্ক আর থাকবে না। ঠিক দুপুর 1:00 ট্রেন ঢুকে গেল জম্মু স্টেশনে।
লাগেজপত্র ঠিকভাবে নামানোর পরে জানতে পারলাম জম্মু স্টেশনে কোভিড টেস্ট হচ্ছে। লাগেজপত্র নিয়ে চলে গেলাম জম্মু স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে। সেখানে কোভিড টেস্টের জন্য লম্বা লাইন পড়েছে। কোভিড টেস্ট করিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে। বাইরে থেকে গাড়ি ভাড়া করে সোজা হোটেলের উদ্দেশ্যে। আমরা গিয়ে উঠলাম হোটেল স্বস্তিকেতে। হোটেলেতে ঢুকিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে ছোট্ট একটা ঘুম দিয়ে বেরিয়ে পড়লাম রঘুনাথজির মন্দির দেখতে। রঘুনাথজির মন্দিরের ভিতর ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। রঘুনাথ মন্দির ঘোরার পর মন্দিরের সামনের মার্কেটেতে ঘুরে নিতে পারেন। ছোটখাটো কেনাকাটা থাকলে সেরে নিতে পারেন। মার্কেটেতে পশম এবং আখরোট বাদামের অনেক দোকান রয়েছে। দাম সস্তা এবং হাতের নাগালের মধ্যে। ঘুরতে ঘুরতে লোকাল খাবারেরও একটু স্বাদ নিলাম। শুরু করা হলো ফুচকা দিয়ে। ভালোই ছিল, তবে বাংলার মতো নয়, একটু অন্যরকম। এরপর সাজানো রাবড়ি দেখেই জিভে জল চলে এলো। কিনা নেই রাবড়ি, রসগোল্লা, সন্দেশ, লাড্ডু, মনে হলো বাড়ির পাশে রাস্তাতেই আছি। খাওয়া দাওয়া সেরে অটো ধরে নিলাম। একটু দূরেই রয়েছে একটি পার্ক, পার্কটির নাম হলো বাঘি বউ। প্রতি অটো ভাড়া পড়লো 150 টাকা করে। পৌঁছে গেলাম পার্কেতে। পার্কে ঢোকার জন্য পার হেড টিকিট 30 টাকা করে। খুবই সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাগান। অন্ধকার হয়ে যাওয়ার জন্য বাগানের সৌন্দর্যটা ঠিক উপভোগ করতে পারলাম না। খুবই সুন্দর কাটলো সন্ধ্যেটা। অন্ধকার হয়ে যাওয়ার জন্য ভালো করে ঘুরিয়ে দেখাতে পারলাম না আপনাদেরকে পার্কটা, তার জন্য আমি দুঃখিত। ঘোরা সেরে ফিরে এলাম হোটেলেতে। এইভাবেই শেষ হলো এই দিনের পর্ব।